নমস্কার বন্ধু, আমাদের এডুকেশন চ্যানেল চন্দন ইনস্টিটিউট অফ এডুকেশনে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় হলো ভাগ অর্থাৎ ডিভিশন। আজ আমরা খুবই সহজ উপায়ে ভাগ অর্থাৎ ডিভিশন শিখব। ভাগের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হলো ভাজক অর্থাৎ ডিভিজার। আমরা এখানে ভাজক বা ডিভিজার হিসেবে 5, 25, 125, 625, 3125 এবং 15625কে নিয়েছি। সেই ক্ষেত্রে এদের প্রত্যেককে 2, 4, 8, 16, 32, 64 ইত্যাদি নাম্বার দিয়ে গুণ করলে আমরা তাদেরকে 10, 100, 1000, 10,000, 1,00,000 এবং 10,00,000 পরিবর্তন করতে পারবো। তাহলে ভাগটি আমাদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে দাঁড়াবে। এটি হলো ভাগের দশমিক পদ্ধতি। ভাগের দশমিক পদ্ধতি হলো এই ক্ষেত্রে বড় বড় গুণ ভাগ করতে হয় না, শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই কাজ হয়। গুণের ক্ষেত্রে দশমিক বিন্দু বাঁ দিক থেকে ডান দিকে, আর ভাগের ক্ষেত্রে দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে সরালেই কাজ হয়। বড় বড় গুণ ভাগের প্রয়োজন হয় না। তাই আমরা দেখে নিই কীভাবে সমাধানগুলি করা হলো। প্রথম প্রশ্ন হলো 171 ভাজিত 5। এই ক্ষেত্রে 5 সংখ্যাটি হলো একক জাতীয় সংখ্যা, তাই তাকে দশকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ 5কে 2 দিয়ে গুণ। সুতরাং 171কেও 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাকে ভগ্নাংশটিকে সঠিক রাখতে হবে। তাই 5কে 2 দিয়ে গুণ করলে হলো 10, আর 171কে 2 দিয়ে গুণ করলে হলো 342। যেহেতু একের পিঠে একটা শূন্য, তাই দশমিক বিন্দু আমাকে ডান দিক থেকে বাঁ দিকে এক ঘর সরালেই কাজ হবে। সুতরাং উত্তরটি হলো 34.2। দ্বিতীয় প্রশ্ন হল 4 ভাজিত 25। এই ক্ষেত্রে 25কে আমরা 4 দিয়ে গুণ করলে তা শতকে পরিবর্তন হবে, এবং 4কে 4 দিয়ে গুণ করলে হলো 16। তো 16/100, সুতরাং উত্তরটি হলো 0.16। এর পরের প্রশ্নগুলি আমরা দেখে নেব, সেগুলি হলো যথাক্রমে